ভাই 100 টাকায় 5 রকম আইটেম দিয়ে খালি ভাই, চলো দেখি। বন্ধুরা চলে এসেছি কিন্তু সেই সুবেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, মাথা খারাপ হয়ে যাবে এমন কম্বো দেখাবো। ঢুকে পড়েছি দোকানটায়। তো এই হচ্ছে আমাদের সেই দাদা, তোমার নামটা কি বলো? সুশীল মণ্ডল। আচ্ছা, সুশীলদার দোকানে চলে এসেছি। আর এই সুশীলদাই কিন্তু 99 যে এই 5টার কম্বো দিচ্ছে, তো সেই কম্বোর মধ্যেই দেখতে পাচ্ছ আমার চাউমিন টাউমিনগুলো হচ্ছে। তো ওরা তোমার এই 99 যে কম্বোটা দেওয়া, এটা চিন্তাধারাটা কোথা দিয়ে আসছে? চিন্তাধারাটা কোথায় দিয়ে আসছে এত কম দামে? আমরা গ্রাম্য মানুষ। আচ্ছা, ঠিক আছে, আমরা গ্রাম্য মানুষ, কম পয়সায়। আচ্ছা, সবাইকে একটু ছাদ দেওয়ার জন্য এইটা। আচ্ছা, যাতে কম পয়সায় সবাই খেতে পারে, মানুষে ভালো খাক। আর আমার কথা হলো, আমার নিজের কর্মচারী নেই। আচ্ছা, কর্মচারী নিজেই লেবার, নিজেই নিজেই সব, এই জন্যই এটা সম্ভব। মানে এই তো এই যে খুলে গেছে গিলি গিলি ফু বিরিয়ানি, বাহ, এই তো খুলছে ভাই। নাচছে পাচ্ছে না, কিন্তু নাচছে না, খুলছে, ধরছেও না, ধরে ধরে মরছেও না। 65 থেকে 70, এই যে এই যে, এ কি কি করে সম্ভব বাবা? রাইসের কোয়ান্টিটি দেখো, এই যে এই যে রাইসের কোয়ান্টিটি দেখো, ওরে বাবা, এই কি তাহলে কি করে লাভ থাকছে কাকু? একটা সত্যি কথা, একদম সত্যি কথা বলবে, এইভাবে যদি তুমি দাও, তোমার কি বাড়িটা কি মানে দোতলা না একতলা না কুড়ে বাড়ি? হয় না, হবে সামনে, সামনে হবে। আমার তো মনে হচ্ছে বাড়ি সব গটি বাটি বিক্রি করে কি অবস্থা। মানে দোকানটা কত বছর? এই দোকান হয়েছে আমার 23 বছর রানিং। আচ্ছা, কিন্তু আমার কাজের অভিজ্ঞতা 35, আমি কাকলেট, মোংলাই, ফিশ ফ্রাই, আচ্ছা, ফিশ ফিঙ্গার, হ্যাঁ, এইসব বানানোর অভিজ্ঞতা, এখানে এইসব অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে। আচ্ছা, আর না পারতাম সিঙ্গারা বানাইতে, না পারতাম আপনারা এই পরোটা বানাইতে, এখানে এসে আমি এটা আমার নিজের টেকনিকে করতে হয়েছে। আচ্ছা, বুদ্ধি খাটি খাটি করতে হচ্ছে। কি হচ্ছে ওটা আমার মাথায় আসবে না, কিন্তু মোংলাই আছে 8.5 টাকা, চাউমিন 8.5 টাকা, তখন হাফড়ায় আমি বিক্রি করেছি 9 টাকা, আমার আত্মীয় গেছে তখন 9 টাকা। কত সালে ওটা এই দোকান উদ্বোধন হয়েছে? 2002 সালে। আমি কাজ ছেড়েছি 25 ডিসেম্বর। আচ্ছা, লাস্ট কাজ। আগে কোথায় কাজ করতেন? একটমকেটে। ওখানে বাদাম দিচ্ছে, এখানকার যে এই বন্ডা সেকশনে যে চাউমিন টাউমিনগুলো খাওয়া হয়, চাউমিন বলো, এগ রোল বলো, সেগুলোর মধ্যে কিন্তু বাদামটা হচ্ছে মাস্ট। এটা আমাদের কলকাতা শহরের দিকে এগুলো হয়তো চলে না, বাট এখানে কিন্তু এই মকরশালে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে চলে। চাউমিনটা যাচ্ছে এবার, চাউমিনটা কাকু তোমাদের সামনেই বানালো, চাউমিনটা রেডি করা আছে, সব খোপ 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 করা আছে, সব খোপে 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 চলে যাচ্ছে। এই মোগলাই গেলো হাফ পোর্শন, আর ওই যে গেল কাটলেট, কাটলেট কি চিকেন কাটলেট? চিকেন কাটলেট। ও আচ্ছা, দারুন, এ কি এ তো বিশাল ব্যাপার। আবার আলু আলুর তরকারি যাচ্ছে মোগলাইয়ের সাথে। আচ্ছা, এবার গার্নিশিং হবে, গার্নিশিং প্রথমে চলে গেলো টমেটো সস। আচ্ছা, এবার যাচ্ছে স্যালাড, স্যালাড যাচ্ছে, ও বাদাম, বাবা শেষ হচ্ছে না তো, আরও আছে। আরে এই যে কমপ্লিট, আগে অনেক জার্নি হয়ে গেছে আর অনেক বক বক করে ফেলেছি, যার জন্য একটুখানি গলাটাকে ভিজিয়ে নিই। সবার প্রথমে দেখতে পাচ্ছি এই যে কাটলেটটা চলে এসছে, এরকম একটা বিশাল সাইজের কাটলেট দিয়েছে, এরকম সস ফস পেঁয়াজ পেঁয়াজ দিয়েছে। সবার প্রথমে কাটলেটটাকে ভাঙানো যাক। বাহ, কাটলেটটা মানে হাত দিয়ে মানে ভাঁজ করলাম হয়ে গেল। আর দেখতে পাচ্ছ চিকেন কিন্তু একদম বেরিয়ে পড়েছে, বাহ, ম্যাশ করে চিকেন দিয়েছে। সবার প্রথমে কাটলেটটা একটু খাওয়া যাক, কেমন বানিয়েছে দেখি। বিস্কিটের গুঁড়োটা একটু বেশি ক্রাঞ্চি, ভেতর পুরো একদম ম্যাশ করে চিকেন দিয়েছে, পেঁয়াজ টেয়াজ দিয়ে মোটামুটি ওটাও ঠিক আছে। মোগলাইয়ের সাথে তরকারি আছে, আর এখানে স্যালাড দিয়েছে, এটা হাফ পোর্শন মোগলাই মোগলাই দিয়েছে, মানে 3/4। মোগলাইটা বেশ বেশ মোটা আছে, এই দেখো 4/4 মোগলাইয়ের, মোগলাইয়ের ভেতরে দেখতে পাচ্ছ পুরো ডিম টিম দিয়ে
একদম বিস্কিটের গুঁড়ো দিয়ে ডিম দিয়ে কিন্তু সুন্দর করে মোগলাইটা বানানো হয়েছে। আর মোগলাইয়ের সাইজটা দেখলেন, খেয়ে দেখা যাক কেমন। মোগলাইটা বেশ ভালো, তরকারিটা চামচ দিয়েছে কেন নর্মালি যেমন একটা মোগলাইয়ের তরকারিটা হয় সেরকমই মোগলাইয়ের তরকারি করেছে, সুন্দর হয়েছে বেশ। স্যালাড ফ্যালাড দিয়ে ঠিক আছে একদম। আচ্ছা এই হচ্ছে চাউমিন। চাউমিনে দেখতে পাচ্ছ সবার প্রথমে ওপরে কিন্তু বাদাম উঁকি মারছে, আর এই হচ্ছে চাউমিন। বাদাম বাদাম দিয়ে চাউমিন খাওয়া যায়। একদম মানে হোটেল স্টাইল ঠিকঠাক বলবো না, এটা ঘরোয়া স্টাইলে যেমন চাউমিন হয় ঠিক ওই ধরনের বাদামটা দিয়ে কিন্তু বেশ ভালো যাচ্ছে। আর একদম পাতলা চাউমিন ইউজ করেছে, সরু একদম সফট সস দিয়ে ওভারঅল ফটোফটে ঠিক হয়েছে। বিরিয়ানিতে এই যে বিরিয়ানি বেশ কিলা কিলা চাল একদম ঝরঝর ঝরঝর করছে, সুন্দর বেশ। আর লং গ্রেন রাইস আছে দেখতে পাচ্ছ, ভাঙা কিন্তু না চালগুলো, কিন্তু একদম লং গ্রেন রাইস 99 কোন কিছু লুকোচুরির ব্যাপার নেই, একদম সামনাসামনি পরক করে কাকু তোমাদের সামনাসামনি খাওয়াবে। এই দেখো খুব সুন্দর চালগুলো, বারবার এক চাল কতবার দেখাবো। যাই হোক এবার আমি একটুখানি খেয়ে দেখা যাক, শুধু বিরিয়ানিটা আগে খাওয়া যাক। আর পাঁচটা স্ট্রিট বিরিয়ানির মতন কিন্তু না, বেশ একটু ডিফারেন্ট টাইপের টেস্টটা আছে, বেশ ভালো লাগছে বিরিয়ানিটা। একটু স্পাইসি মশলাদার ঝালঝাল, বাহ। আর চিকেনটা দেখো ভাঙলাম একদম ফাট করে খুলে গেল, বাহ চিকেনটা খুব সুন্দর। আর এরকম বড় একটা চিকেন দিয়ে দিয়েছে এর মধ্যে, আরে 99 কম্বোর মধ্যে মানে 80-90 টাকা তো এমনিতেই চিকেন বিরিয়ানি পাওয়া যায়, সাথে সাথে ডিমটা থাকে না, আর এখানেও ডিম নেই। কিন্তু এইখানে কী করে 99 এই এতগুলো দিচ্ছে এই ভাবার ব্যাপার। যাই হোক খাওয়া যাক চিকেনটা। কোনো কথা বলার নেই, চিকেনটা সত্যি কথা বলতে আমি বিশ্বাস করো মানে এখানে তো কোনো প্রমোশনের ব্যাপার নেই, চিকেনের কোয়ালিটিটা সত্যি ভীষণ ভালো, খুব ভালো চিকেনের কোয়ালিটি, একদম জুসি চিকেনটা। এরকম বড় একটা আলু ভাঙি কেলে স্লিপ করছে পুরো, ও বাবা একটু পড়ে গেল তো, পড়ে তো যাবে, নরম হয়েছে না, ওই যে নরম ভেঙে ভেঙে পড়ছে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, চামচ নিচ্ছে না, ওর চামচটা চলে এসছে। খাওয়ার নিয়ে না এরকম ফাজলামো মারাটা ঠিক না, যে ফাজলামোটা করে না তাদেরকে বলি এরকম ফাজলামো করবে না। আর ওই দৌড়ে দৌড়ে এসে লাফালাফি ওগুলো কী ধরনের জিনিস, খাওয়ার নিয়েও কখনো এরকম দুষ্টুমি করবে না, বাজে ছেলে করে দেখা। চলো খেয়ে নিই আমরা, আমরা খুব ভালো ছিল। আলুটার মধ্যে সুন্দর মশলা ঢুকেছে, আলুটা সুসেদ্ধ ফাটাফাটি কথা যুগ যুগ জিও ফার্স্ট ক্লাস। বিরিয়ানি তো তুমি আমার মন জয় করে দিচ্ছ, আমি তো আগেই বলেছি আমার বিরিয়ানি লাইট বিরিয়ানি একদম, বাচ্চারা খাবে যদি কোনো রকম অসুবিধা আমার কাছে চলে আসবে, জল খাই খেয়ে আসি, দেখা হবে পরে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর আমি তোমাদের অবশ্যই অবশ্যই বলছি কোথা দিয়ে আসতে হবে, কোথা দিয়ে আসলে তাড়াতাড়ি আসবে, তো পুরোপুরি ডিটেলস ভালো করে দেবো যাতে তোমরা আসতে সুবিধা হয়, ঠিক আছে? সাথে থাকো, এক্ষুনি দিচ্ছি। এটা বলছিলাম, এটা হচ্ছে সংহতির দিকের রাস্তাটা, এটা দিয়ে সংহতি মানে সামনাসামনি স্টেশনটা পড়ে সংহতি। আর এখানে কিন্তু এই রকম ভ্যান টাইপের আছে, এগুলো আপনারা হাবড়া থেকে কিন্তু এই ভ্যানগুলো পেয়ে যাবেন। আর ভ্যানগুলো থাকে প্লাস ম্যাজিক গাড়ি থাকে, ম্যাজিক গাড়ি বলতে ছোট ছোট একটা কী বলবো আপনাদের, অটো থেকে একটু বড় টাইপের ম্যাজিক গাড়িগুলো থাকে, প্লাস ধরুন আপনার এখানে অটোও আছে, তো সেই অপশানগুলো আপনারা পেয়ে যাবেন। অটো অপশানে মোটামুটি 15 টাকা ভাড়া নেয় হাবড়া স্টেশন থেকে, বেশিক্ষণ না, মিনিট পাঁচ সাতেকের রাস্তা। হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কিন্তু চলে আসতে পারবেন। আর 99 রুপিসের এত সুন্দর কম্বো, যে মানুষটা মানুষকে ভালোবেসে সুন্দর খাওয়া দাওয়ায় কম পয়সায় উপহার দিচ্ছে, তো চলে আসুন।